সারা দেশের গণপরিবহনে বর্ধিত ভাড়া আদায় বন্ধ এবং ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিআরটিএকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিটের শুনানি শেষে সোমবার হাইকোর্ট নির্দেশনা বাস্তবায়নের সময় দিয়েছে এক মাস। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে নৈরাজ্য কিছুতেই বন্ধ হচ্ছে না। ওয়েবিলের নামে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া, ভাড়ার তালিকাও সঠিকভাবে প্রদর্শন করা হয় না বাসে। অথচ সড়ক পরিবহন আইনে অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং ভাড়ার তালিকা প্রদর্শনের কথা বলা রয়েছে। এসব আইনের ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত ভাড়া আদায় নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে এবং প্রতিটি বাস স্টপেজে ভাড়ার তালিকা প্রদর্শনের জন্য বিআরটিএকে নির্দেশ দিয়েছে আদালত। ইলেকট্রনিক্স বিলবোর্ডের মাধ্যমে এটা প্রদর্শন করতে হবে যে কোন স্থান হতে কোন স্থান পর্যন্ত ভাড়া কত। যাত্রী সাধারণের নিকট হইতে যে অতিরিক্ত ভাড়া বাস মালিক, শ্রমিক কিংবা কন্ডাক্টর গ্রহণ করছেন, এটা যাতে বন্ধ করার জন্য ইফেক্টিভ ব্যবস্থা বিআরটিএ গ্রহণ করেন। এছাড়া সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী বাস মিনিবাস তথা গণপরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে বিধিমালা প্রণয়ন করতে না পারায় কর্তৃপক্ষের ব্যর্থতার বিষয়ে রুল জারি করেছে আদালত। তারা এই ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের আপনার বিধিমালা প্রণয়ন করেনি। এই বিধিমালা প্রণয়ন না করতে পারার যে ব্যর্থতা, সেটার বিষয়ে আমরা রুল চেয়েছি এবং মাননীয় আদালত এই মর্মে রুল ইস্যু করেছেন। এই আইনজীবী জানান, এক মাসের মধ্যে বিআরটিএকে আদালতের আদেশ বাস্তবায়নে পদক্ষেপ নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে ব্যবস্থা না নেওয়া হলে আবারও আদালতে যাবেন তিনি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশের গণপরিবহনে বর্ধিত ভাড়া আদায় বন্ধ এবং ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিআরটিএকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিটের শুনানি শেষে সোমবার হাইকোর্ট নির্দেশনা বাস্তবায়নের সময় দিয়েছে এক মাস। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে নৈরাজ্য কিছুতেই বন্ধ হচ্ছে না। ওয়েবিলের নামে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া, ভাড়ার তালিকাও সঠিকভাবে প্রদর্শন করা হয় না বাসে। অথচ সড়ক পরিবহন আইনে অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং ভাড়ার তালিকা প্রদর্শনের কথা বলা রয়েছে। এসব আইনের ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত ভাড়া আদায় নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে এবং প্রতিটি বাস স্টপেজে ভাড়ার তালিকা প্রদর্শনের জন্য বিআরটিএকে নির্দেশ দিয়েছে আদালত। ইলেকট্রনিক্স বিলবোর্ডের মাধ্যমে এটা প্রদর্শন করতে হবে যে কোন স্থান হতে কোন স্থান পর্যন্ত ভাড়া কত। যাত্রী সাধারণের নিকট হইতে যে অতিরিক্ত ভাড়া বাস মালিক, শ্রমিক কিংবা কন্ডাক্টর গ্রহণ করছেন, এটা যাতে বন্ধ করার জন্য ইফেক্টিভ ব্যবস্থা বিআরটিএ গ্রহণ করেন। এছাড়া সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী বাস মিনিবাস তথা গণপরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে বিধিমালা প্রণয়ন করতে না পারায় কর্তৃপক্ষের ব্যর্থতার বিষয়ে রুল জারি করেছে আদালত। তারা এই ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের আপনার বিধিমালা প্রণয়ন করেনি। এই বিধিমালা প্রণয়ন না করতে পারার যে ব্যর্থতা, সেটার বিষয়ে আমরা রুল চেয়েছি এবং মাননীয় আদালত এই মর্মে রুল ইস্যু করেছেন। এই আইনজীবী জানান, এক মাসের মধ্যে বিআরটিএকে আদালতের আদেশ বাস্তবায়নে পদক্ষেপ নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে ব্যবস্থা না নেওয়া হলে আবারও আদালতে যাবেন তিনি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।